আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তারাইল থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট শৈলাডি গ্রাম। এখানে ডাকার সার্ভিসের যে বাসের কাউন্টারটা আছে ওই কাউন্টারটার পাশাপাশি একটা হ্যাসারি, তো ওই হ্যাসারিতে এসেছি। ওই হ্যাসারির বিস্তারিত ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এখানে মূলত আসার মেন মূল উদ্দেশ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন মূল প্রসঙ্গে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এই ব্যবসাটা করতেছেন কতদিন যাবত? এই তো দীর্ঘ 9-10 বছর হবে এরকম। দীর্ঘ 9-10 বছর হয়েছে এরকম। আপনি কি ওই ডিম্পুটানির কাজ বুঝেন পারেন? জি আমি পারি, এটা আমার আব্বার কাছ থেকে শিখা। আমার আব্বা ওইটা করতো, আমার ভাইয়ে করতো, ওদের কাছ থেকে মানে এটা শিখে আর কি আমি ওইটা করি এখন। ছোটো সময় থেকে এটা আপনি ধারণা আছে? ছোটো থেকে আমি দেখছি ওদেরকে এই কাজটা করতে দেখছি। পরে মানে লেখাপড়ার পরে চিন্তা ভাবনা করলাম যে চাকরি বাকরি করবো না, আমি একটা ব্যবসাতে ধরনের যেহেতু নিজে জানি ওদের কাছ থেকে শিখছি এটাকে কাজে লাগাবো, নিজে করবো এটি আর কি। তো আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি ইন্টার পাস। ইন্টার পাস কত সালে? এটা 2007। 2007। আপনি যে এই ব্যবসাটা করতেছেন এটা কি লাভজনক ব্যবসা বলে মনে হয় আপনার কাছে? জি লাভ তো অবশ্যই আছে, লাভও আছে, এখানে লোকসানও, লাভ লোকসান নিয়ে ব্যবসা। ব্যবসা তো আর একটা মানে এক ধাপে চলে না। আপনি এখানে যে এই ব্যবসাটা করতেছেন তো ওই ব্যবসাটা কি মানে কোনো কারিগরের সাহায্যে পরিচালনা করতেছেন না আপনি একা একাই? না আমি তো এখানে থাকতে হয়, আর কারিগর তো অবশ্যই লাগবে, একা তো পারা সম্ভব না। যারা অন্যরা ডিম পোড়া এরকম একজন দক্ষ লাগে, আর আমিও আছি। কয়জন কারিগর আপনার এখানে? দুইজন আপাতত আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কুকন মিয়া। মোহাম্মদ কুকন মিয়া। আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি আঠারোবাড়ি। আঠারোবাড়ি। গ্রামের নাম কি? গ্রামের নাম সরিষা। সরিষা। এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। থানা? থানা ঈশ্বরগঞ্জ। থানা ঈশ্বরগঞ্জ। আপনি এখানে কতদিন যাবত আছেন? অন্য জায়গায় প্রচারি চালাইছি, এই জায়গায় মাত্র ঢুকলাম। তো আপনার বেতন কত? আমাদের বেতন কমে 10,000 টাকা আর কি। খাওয়া থাকা কি মালিকের? জি মালিকের। আপনি কি ফুল কাজ পারেন? জি ফুল কাজই পারি। আপনি কি তুষ পদ্ধতিতেও পারেন? তুষ পদ্ধতিতে পারি, মানে এই দেখতে আমার আগ্রহটা কম আর কি, মেশিনেই আগ্রহটা একটু বেশি। আচ্ছা মেশিনের সুবিধা কি আর তুষ পদ্ধতিতে সুবিধাটা কি ওইটা একটু বলবেন। মেশিনের সুবিধাটা হলো আপনার অল্প মানুষে কাজ বেশি হয়, প্রোডাকশন ভালো হওয়ার সম্ভাবনা আছে এই হিসাব আর কি। আর আপনি যে এখানে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন মেশিনের সাহায্যে, হ্যাসিংও কি মেশিনেই করেন না হ্যাসিং বেডে নিয়ে করেন? ফেসিং দিয়ে আপনি আর বেটে নিয়ে করি সাপটা। শাটারের কাজটা শুধু? শাটারের কাজটা শুধু মিটিনে চলে আর কি। এখানে কয়জনে কাজ করেন? এখানে বর্তমানে দুইজনে কাজ করি। আরেকজন কোথায়, ওনাকে বলেন একটু আসতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার ঠিকানা একটু বলবেন। আমার ঠিকানা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ফুলপুরতলা চাঁদপুর গ্রাম সিংহেশ্বর ইউনিয়ন। তো আপনি ওই বাচ্চা পোড়ানির কাজটা কতদিন ধরে শিখছেন? আমি আজকে 3-4 বছর ধরে কাজটা করি। এখানে কতদিন হয়ে আসছেন? এখানে আমি এই বছরই আসছি, নতুন নতুন আসছেন এই বছর। তো আপনি প্রথম কি তুষে শিখছেন না মেশিনে শিখছেন? আমি তুষ পদ্ধতি। তুষ পদ্ধতিতে। তো আপনি যে তুষ পদ্ধতি ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, এতে করিয়া আপনার আপনি প্রোডাকশন কেমন আনতে পারেন? আমার প্রোডাকশন প্রথমে ফার্স্টে আপনার 90% আসছে, 80% আপনার কোনো প্রবলেম হইতেছে? না ওইখানে তো কোনো প্রবলেম আমি সলভ করি নাই। আর আমার ব্যবসাটা হচ্ছে অল বাংলাদেশে মানে সব প্রান্তে মানে করেন মালটা সাপ্লাই দিই বিভিন্ন ডিস্ট্রিক্টে, এই পর্যন্ত কোনো সমস্যায় পড়ছি না। আর ব্যবসার ক্ষেত্রে তো মনে করেন টুকটাক একটু যায় ঝামেলা থাকে, এরকম তো থাকবেই। আর বড় ধরনের কোনো ঝামেলা বরং মনে করেন যে সমাজের কাছ থেকে এই প্রতিবেশীর কাছ থেকে যাদের সাথে ব্যবসা করতেছি তাদের কাছ থেকে হেল্প পাইছি, এরকম কোনো সমস্যা আমি কখনো পড়ি নাই। সবাই হেল্পই করছে, সবসময় সহযোগিতা করছে, এরকম ই করছে আর কি।
আপনি কি প্রতি সপ্তাহে ডিম বসান না কয়দিন পর পর ডিম বসান? না, আমার মনে করেন পাঁচ দিন একদিন গ্যাপ গেলে নয়তো ছয় দিন পর পর ডিম বসে আর কি। কতগুলি করে ডিম বসান এখন? দিতেছি 7,000 করে আর কি, 7,000 এর উপরে বেশ। পরবর্তী স্টেপ কি আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমার পরবর্তীতে স্টেপ যদি ব্যবসার রিচুয়াল ভালো হয় তো অবশ্যই আমি মানে সামনের দিকে আগাইতে চাই আর কি। তো আপনি যে নারী হয়ে এই ব্যবসাটা করতেছেন, এতে করে আপনার কাছে কীরকম লাগতেছে বা কীরকম মনে হইতেছে? এটা তো অবশ্যই ভালো লাগার কথা, কারণ নিজেকে নিজে মানে স্বাবলম্বী করতে পারছি, মানে করতে পারতেছি আরও করব, এটা মানে খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি নিজে নিজে গর্ব করি না, গর্ব করি আমার কর্মটাকে, যে আমি যে এটা আসলে অ্যাকচুয়ালি মানে পুরুষদের কাজ, আমি যে মেয়ে হয়ে এরকম একটা কাজ করতেছি বা আরও করব, আরও সামনের দিকে আগানোর ইচ্ছা আছে। আর আমার মানে অনুভূতিটা হচ্ছে যে এরকম যে আমার মতন আরও মেয়েরা এভাবে সামনের দিকে আগায় আসুক, এরকম কাজ করুক, মানে আমি একা থাকলে তো আর একার পক্ষে তো আর এ হয় না, আরও অনেকে হইলে হয়তো দেওয়া যাবে এই ব্যবসাটা আরও জোর হবে, আরও সুন্দর হবে, আরও সাফল্য হবে, এটাই আর কি, মানে আমি চাই এটাই। অনেকেই আছে আপনার নাম্বার খুঁজবে বা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আপনার নাম্বার যদি না পায় তাহলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। তো ওই বিদায় আপনার নাম্বারটা একটু দেন, যদি কেউ যোগাযোগ করতে চায় বা বাচ্চা নিতে চায়। অবশ্যই দিব, নাম্বারটা হচ্ছে 07781739392। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি ওই হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে চান, ওনার নাম্বারটা তো দেওয়াই হইল, ওই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করিয়া ওনার কাছ থেকে বাচ্চাটা চেয়ে নিতে পারেন। আপনি যে ডিম আনেন, কোন জায়গা থেকে ডিম সংগ্রহ করেন? এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে খামারিদের কাছ থেকে আসে আর কি। এখন এই মুহূর্তে কি আপনার কাছে কোনো খামারের মালিক আছে? হ্যাঁ, অনেক খামারিরাই তো এখন তো মনে করেন আমার হ্যাচারিতে অনেকে আসে, জানছে, আমি তো এখানে নতুন আসছি, আমার মানে আগে ছিল ব্যবসাটা সিলেটে, এখন এইখানে এই এলাকাটা মানে আমার এলাকা, আমার নানার এলাকা, আমার বাপের বাড়ির এলাকা, আমি সবই এখানে, তাই মনে করেন মোটামুটি সবাই জানাশোনা খামারিদা। আর অনেকে আছে যে যারা ডিমের ব্যবসা করে তারাও নিয়ে আসে অনেক সময়। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন ওই যে ডিম যার কাছ থেকে সংগ্রহ করে উনি যেহেতু এখানে আসছে, ওনার সাথে কিছু আলাপ আলোচনা করে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয় হলো আমার এখানে আমার নানার বাড়ি, নানার এলাকা। আমার বাড়ি হলো আপনার নেত্রকোনা কেন্দ্র থানা বলাই সমর গ্রামে। আমি এখানে দীর্ঘদিন ধরে 10 বছর যাবৎ এখানে আমার আশের পাম্প সহকার বিভিন্ন এলাকা থেকে ডিম ডুম কিনে আনি, এই আর কি আমার এইভাবে আমি চলতে। তো আপনার যে ফার্ম আছে, কতগুলি হাঁসের পাম? আমার পাম এখন বর্তমানে কম আছে, 300-350 মতো আছে, অনেক সময় অনেক বেশি থাকে। এবছর ধানের দর অনেক বেশি থাকাতে কম নিচ্ছি, বাহির থেকে ডিম কিনু কেনা বেচা করতেছি, আনতেছি, আইনা আমার এই যে ওনা আমার আন্টি লাগে ফেসারির মালিক, ওনাকে দিতেছি। তো আপনি যে ডিম দিতেছেন, আপনার তো 350 হাঁস, তাই 350 হাঁস যেহেতু ওইখানে বেটা হাঁস কয়টা, পুরুষ হাঁস কয়টা? 40টা পুরুষ হাঁস, 35-40 হাঁস লাগবেই আছে, শতকরা 11-12 হাঁস দিতে হয় পেশারির মধ্যে ডিমটা দিলে আর কি। মূলত 310টা আছে বেডি হাঁস, মহিলা হাঁস। তো আপনি ওই যে 310 পিস মহিলা হাঁস আছে, তো ওই হাঁসের মধ্যে ডিম কয়টা আসতেছে আপাতত? ডিম আসতেছে এই 270-80-85 এরকমের মধ্যেই। তো আপনি যে হাঁসগুলি লালন পালন করতেছেন, এতে করে কি আপনি লাভবান আছেন? হ্যাঁ, এবছর একটু ধানের দর বেশি থাকাতে লাভবানটা একটু কমেই, তবে অন্য অন্য বছর একটু লাভবানটা যদি অসুখজনক না হয়, হাঁসের যদি রোগ বালাই কোনো না হয়, তাহলে এটা লাভবান হিসাবেই ধরা যায়। তো আপনি হাঁসকে কি খাওয়ান? এখন বর্তমান সময়ে খাওয়ানো হচ্ছে নদীতে শামুক আছে, শামুক খাইতেছে, এই লেয়ার ফিট খাওয়া লিতেছে, ধান গম ইত্যাদি খাবার চলছে। লেয়ার ফিট কোন কোম্পানির এটা খাওয়ান? এটা নারিশ কোম্পানির। নারিশ কোম্পানির, আরও তো অনেক লেয়ার আছে, তো অন্য অন্য দৃশ্যে আপনি নারিশটাই একটু ভালো মনে করতেছেন? এগুলো খাওয়ায় আমি নারিশের সাথে সংযোগ একটু বেশি আর কি, ছোটো বাচ্চারও নারিশ খাওয়াই, বড়ো বাচ্চারও, বড়ো হাঁসেরও নারিশ খাওয়াই। ছোটো বাচ্চারা যে নারিশ খাবারটা খাওয়ান, কী খাবারটা খাওয়ান? এই নারিশ ব্রয়লার। নারিশ ব্রয়লার, পরে একটু বড় হইলে? না, নারিশ ব্রয়লারে, ছোটো বাচ্চার 15-20 দিন পর্যন্ত নারিশ ব্রয়লারে চলে। ডিমের মাছ যেটা, এটা আপনার এই লেয়ার খাদ্য, লেয়ার চলে। এতে করে ডিমের প্রোডাকশন ভালো আসে, গ্রোথ ভালো হয় আর কি। আপনি যে হাঁস লালন পালন করতেছেন, এতে করে আপনি কি বড় ধরনের কোনো ক্ষতির মুখে কোনো সময় গেছেন? হ্যাঁ, গেছে, বছর করোনায়
আগে আপনার অনেকগুলো আশ আমার প্রায় 1500 আশ ছিল, 1500-র মধ্যে 400-450 আশ মারা গেছিল। প্লেগ রোগ হয়, এই রোগটা ডিমের মুখে হইলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে করোনা দোষে ডিম 5 টাকা পিস বেচলাম, এখন বর্তমানে ডিম আছে 13-17 টাকা পিস বেচা যা। এইটা দেশের দুর্যোগের কারণে মনে করেন যে 5 টাকা পিস বেচতে হয়েছে, অনেকটা লস কায়া গেছে। বছরে প্রায় 5 লাখ টাকার মতো আমার লস আছে, 20 সালে 5 লাখ টাকার উপরে আমার লস আছে, আর নাহলে এই লস আসলো না। ভালোই, মোটামুটি ভালোই চলছিলাম। আপনি কত বছর যাবৎ হাঁসের সাথে জড়িত? প্রায় 16-17 বছর। এই পর্যন্ত কোনো লসের কোনো কাহিনী হয় নাই? লসের হিসাব হালকা পাতলা লসে হালকা পাতলা লাভে মোটামুটি ভালোই চলছিলাম। 20 সালে যে করোনাটা, এটা মানে সাংঘাতিক লস, বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ে গেলেন, মানে বড় ধরনের ক্ষতি এটাই 20 সালেই হয়েছে। 5 লাখ 5.5 লাখ টাকা পুরো লস হয়েছে। এছাড়া অন্যান্য সময়ে আপনার এরকম কোন লস? বড় ধরনের লস হয়েছে না, লস যেটা হয়েছে এটা উইটাকে কাইটা মানে লাভবানই, আবার লাভবান আপনি আছেন। 20 সালেটা এখন পর্যন্ত কাইটা উঠতে পারে নাই, আর মনে হয় দীর্ঘদিন সময় নেবে। তো আপনার হ্যাচারিটা কি একটু ঘুরিয়ে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই দেখেন, দেখা যাবে। তো চলুন একটু ঘুরিয়ে দেখি আর।